আসসালামু আলাইকুম। উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আছি প্রিয়াঙ্কা রানী। আজকে আমি তোমাদের ক্লাস 2 এর ইংরেজি প্রথম পত্র বইটি সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো আমরা আগের ক্লাসে কী কী পড়িয়েছিলাম। আজ হচ্ছে আমরা পরের লেসেন্সটিতে চলে যাব। আমরা আগের ক্লাসে যেটা পড়া হয়েছিল সেটা আমি তোমাদেরকে একটু রিপিট করতে চাই। দেখো সেটা হচ্ছে পড়েছিলাম ইউনিট 3 Lessons-1-2-3 পেজ নম্বর হচ্ছে 6। এখানে আমি তোমাদের আগের ক্লাসের কথা বলছি। আগের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে স্ট্যান্ড আপ, অর্থ উঠে দাঁড়াও, লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও, ড্রো এ ফ্লাওয়ার, একটি ফুল আঁকো, কাম হেয়ার, এখানে এসো, নাম হচ্ছে কালার ইট, এটিকে রং করো, ড্রো এ ফ্লাওয়ার, একটি ফুল আঁকো, কালার ইট, এটিকে রং করো, লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও, স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও, কাম হেয়ার, এখানে এসো। তারপরেরটি হচ্ছে শো মি ইউর বুক, তোমার বইটি দেখাও, গো টু ইউর সিট, তোমার আসনে যাও, অ্যান্ড ফাইন শেষের টপিকটি হচ্ছে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এখন এগুলো আমি তোমাদের ট্রান্সলেশন করে তোমাদের হচ্ছে আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম। তো আজকে আমি এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদের আবার একটু রিপিট করলাম যাতে তোমরা বুঝতে পারো। আজকে আমি পরের ক্লাসে চলে যাই। দেখো এখানে দেওয়া আছে অ্যালফাবেট, Lessons-4-6 অ্যান্ড পেজ নম্বর হচ্ছে 7। Lessons-4-6 পেজ 7, সাবজেক্ট হচ্ছে অ্যালফাবেট। এই যে অ্যালফাবেট, অ্যালফাবেট এখন আমরা কি জানি, আমরা অ্যালফাবেট কাকে বলে? ইংরেজিতে এ থেকে জ্যাড পর্যন্ত মোট 26টি বর্ণ আছে। এই 26টি বর্ণের সমষ্টিকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। আমি আবারও বলছি অ্যালফাবেট কাকে বলে। অ্যালফাবেট হচ্ছে ইংরেজিতে এ থেকে জ্যাড পর্যন্ত মোট 26টি বর্ণ আছে। এই 26টি বর্ণের সমষ্টিকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। তাহলে আমরা অ্যালফাবেট কি কি, এ থেকে জ্যাড পর্যন্ত 26টি বর্ণ বা লেটার, তাহলে কে, এল, এম, এন, ও, এগুলা কি আমরা অ্যালফাবেট ধরতে পারি ডিয়ার স্টুডেন্টস? ইয়াস, আমরা এগুলো অ্যালফাবেট ধরতে পারি, বিকজ এগুলা দেখো কে, এল, এম, এন, ও, এগুলোও কিন্তু অ্যালফাবেটের মধ্যে। ওই যে আমরা একটু আগে বললাম যে এ থেকে জ্যাড, তাহলে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, তাহলে এগুলো সবই তো আমাদের অ্যালফাবেট। এগুলো সব অ্যালফাবেট না কি? হ্যাঁ অবশ্যই এগুলো সব অ্যালফাবেট। তাহলে দেখো এখানে অ্যালফাবেট ফার্স্ট অ্যালফাবেট হচ্ছে কে। কে দিয়ে আমরা একটা ওয়ার্ড তৈরি করি, কে দিয়ে কি হবে? কাইট। কাইট অর্থ কি? কাইট অর্থ আমরা সবাই জানি, এখানে ছবিতে দেওয়া আছে। দেখো দেখি আমরা এখানে কিসের ছবিটি দেখতে পাচ্ছি? কাইট, কে ফর কাইট। কাইট অর্থ কি? কে ফর কাইট, কে আই টি ই, কাইট। তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা কাইট অর্থ কি জানি? তোমরা অবশ্যই ক্লাস কেজি, নার্সারি অ্যান্ড হচ্ছে ক্লাস 1-এ তোমরা অবশ্যই পড়েছো কাইট অর্থ কি। তাহলে আমরা কাইট অর্থ কি লিখতে পারি? ঘুড়ি, ঘর শিকার ঘু, আমরা লায়ন অর্থ কি আমরা জানি? এখানে দেখো ছবি দেওয়া আছে, অ্যালফাবেটের নিচে একটা ছবি দেওয়া আছে, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এল ফর লায়ন, লায়ন অর্থ সিংহ, দন্ত স, ঋষিকা সি, অনুস্বার হ, সিংহ। তারপরেরটি দেখো অ্যালফাবেট কি? এম, এম ফর ম্যাঙ্গো, এম এ এন জি ও, ম্যাঙ্গো। আমরা অ্যালফাবেটের নিচের ছবিটি কি দেখতে পাচ্ছি?
ম্যাঙ্গো, এটা হচ্ছে একটি ম্যাঙ্গো। তাহলে আমরা ম্যাঙ্গোর বাংলা শব্দ কি জানি? আম, স্বরে আম, আম। এখন তারপরের অ্যালফাবেটটি কি আছে? এন। এন ফর আমরা কি একটি ওয়ার্ড তৈরি করি, এন ফর কি? নেট, এন ই টি, নেট। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা নেট অর্থ কি দেখো, এখানে ছবিটিতে দেখতে পাচ্ছি নেট অর্থ কি, এটা একটা কিসের ছবি তোমরা দেখতে পাচ্ছ? জাল। তাহলে নেট অর্থ কি হয়? জাল, বর্গীয় জয় আকার ল, জাল। আর শেষেরটি হচ্ছে, শেষের অ্যালফাবেটটি কি দেখতে পাচ্ছ? ও, ও ফর অরেঞ্জ, অরেঞ্জ অর্থ কি? কমলা, ও ফর অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ, অরেঞ্জ অর্থ কি? কমলা। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমি আবারও এটা একটু রিপিট করব। দেখো এখানে দেওয়া আছে অ্যালফাবেট লেসেন্স 4-6 অ্যান্ড পেজ নং হচ্ছে 7। আমরা অ্যালফাবেট সাবজেক্ট হচ্ছে অ্যালফাবেট, আমরা অ্যালফাবেট নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে অবশ্যই কিছুক্ষণ আগে বললাম যে অ্যালফাবেট কাকে বলে, অ্যালফাবেট কি। তাহলে এগুলো হচ্ছে অ্যালফাবেটের মধ্যে লেটারগুলো, এই লেটারগুলো দিয়ে আমরা এক একটি করে ওয়ার্ড তৈরি করব। তাহলে এখন আমি এখানে লিখলাম কে, কে ফর কি হবে? কাইট। কে হচ্ছে একটি লেটার, এ হচ্ছে একটি লেটার, এখন কাইট, কাইট হচ্ছে একটি ওয়ার্ড, আর এটা হচ্ছে এর অর্থ, মিনিং। তাহলে কে হচ্ছে লেটার, অ্যালফাবেট, অ্যালফাবেটের মধ্যে এ থেকে জ্যাড পর্যন্ত 26টি লেটার। তাহলে এল, সরি কে, কে তো লেটারের মধ্যেই পড়ে, এল হচ্ছে, কে হচ্ছে লেটার, কাইট হচ্ছে ওয়ার্ড, লেটার দিয়ে আমরা ওয়ার্ড তৈরি করেছি। দেন কাইট অর্থ কি? ঘুড়ি, আমরা মিনিং বের করেছি। এল ফর লায়ন, লায়ন অর্থ কি? সিংহ, দন্ত সরসিকা সি অনুসার হ। এম ফর ম্যাঙ্গো, এম এ এন জি ও, ম্যাঙ্গো, ম্যাঙ্গো অর্থ কি? এম ফর ম্যাঙ্গো, ম্যাঙ্গো অর্থ আম। কে ফর কাট, কাট অর্থ ঘুড়ি। এল ফর লায়ন, লায়ন অর্থ সিংহ। এম ফর ম্যাঙ্গো, ম্যাঙ্গো অর্থ আম। এম ফর নেট, এন ই টি, নেট, নেট অর্থ জাল, বর্গীয় জায়গার জা ল, জাল। অ্যান্ড শেষেরটি হচ্ছে দেখো, ও ফর অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ, অরেঞ্জ অর্থ কমলা, কমলা, একালা, কমলা। তো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের পরের ক্লাসে হচ্ছে এখানে বি দেখো, রিড অ্যান্ড সে ট্রেস অ্যান্ড রাইট, বিতে দেওয়া আছে। আমি আজকে তোমাদের এ শেষ করিয়েছি, নেক্সট ক্লাসে আমি তোমাদের পড়াবো হচ্ছে রিড অ্যান্ড সে ট্রেস অ্যান্ড রাইট। এখানে দেওয়া আছে দেখো, কাইট, লায়ন, ম্যাঙ্গো, নেট, অরেঞ্জ, এগুলো উপরে দেওয়া ছিল। এখন হচ্ছে এগুলো তোমার খাতার মধ্যে লিখে, খাতাতে লিখবে কাইট, লায়ন, ম্যাঙ্গো, নেট, অরেঞ্জ, এগুলো লিখে তোমার খাতার পৃষ্ঠাটা পুরো ফুলফি করবে, খাতার পৃষ্ঠা ভরে লিখবে। অ্যান্ড সিতে দেখো, লুক অ্যান্ড সে রাইট, এখানে হচ্ছে ছবি দেওয়া আছে, কাইট, নেট, ম্যাঙ্গো, অরেঞ্জ, লায়ন, এগুলোর ছবি দেওয়া আছে। এখন আমি শুধু তোমাদেরকে ছবিগুলো আঁকিয়ে দিব, অ্যান্ড ছবিগুলোর পাশে কি কি নাম হবে, ছবিগুলো দেখে আমরা, ছবিগুলো দেখে আমরা খালি ঘরে নাম লিখব, কোন কোন প্রাণী অথবা কোন ফলের নাম কোন কি হবে, সেগুলো ছবিটা দেখে আমরা খালি ঘরে সেটার ছবি দেখে নাম লিখে দিব। তো আজ এই পর্যন্তই ডিয়ার স্টুডেন্টস, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং অবশ্যই সবাই বাসায় ভালোভাবে পড়াশোনা করবে। যদি কোনো প্রবলেম হয় তোমাদের বুঝতে, বোঝার যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবো, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।